সকালে স্কুলে যেতে আজকেই তো শেষ, স্কুল আর যাওয়া লাগবে না। কি আছে অনেক গরু ও বাছুর। দিনের বেলা হ্যালো রিয়ার আব্বু শুনছো, ওনা চান্স পাইছেন, বাস আসতেছে। জীবনকে সুন্দর করতে হলে সৌন্দর্যের নিদর্শন শিল্পকে সাধারণ জীবনে বিশিষ্ট একটি স্থান দেওয়া দরকার। আমাদের বাড়ি সুন্দর কি ময়নার মা, কি খবর? আইসো স্কুলে বসছো? স্কুলে কি দেখে কি লেখাগুলো? হাতের লেখার এই অবস্থা কেন? মাথার তো কিচ্ছু ঠিক নাই। ভাগ্যিস স্যারের কথা শুনে হাতের লেখা ঠিক করছিলাম, নইলে আমারও বৃত্তি আসত না। আরে নায়িকারা আজকে এত কম কেন? বৃষ্টি ছিল ম্যাম তাই। আচ্ছা আজকে আমি তোমাদের পহেলা বৈশাখ পড়াবো, সবাই বইয়ে বের করো এবং কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। রিয়া তোমার কোনো সমস্যা আছে? আরং মানে কি? আরে ধবা, আরং মানেও জানো না? আরং মানে মেলা। জানো নীলান্তির বাবা এবার ঈদে আমাকে আরং থেকে একটা শাড়ি কিনে দিয়েছে। এই কন্যা, এতদিন পর স্কুলে আসছো, স্কুলে তো দেখাই যায় না। শুধু প্রাইভেট টিউটর আর কোচিংয়ে দৌড়াদৌড়ি করলেই শিক্ষা সম্পন্ন হয় না, স্কুলেও আসা প্রয়োজন। উফ, সারাদিন শাসন আর ভাল লাগে না। এই অঙ্কটা নাসি ম্যাডাম ক্লাসে করাইছিল, এই জন্যই তো পারবো আজকে। বিয়ে তুই পারিস? না ম্যাডামের কথা শুনে যদি স্কুলে আসতাম আমিও পারতাম। এই তো সেদিনই স্কুলে ভর্তি হলাম, এত তাড়াতাড়ি স্কুল লাইফ শেষ? রিয়া আজ শেষ দিন, তাও দেরি, যাও গিয়ে জায়গায় বসো।
তোমরা সবাই বই বের করো। তোমাদের সবার সন্ধিতে সমস্যা আছে, সন্ধি চ্যাপ্টার বের করো। বসো বসো, দাঁড়াতে হবে না। মেয়েরা, আজ তোমাদের বিদ্যালয়ের শেষ ক্লাস, তাই শেষবার মতো তোমাদের জন্য কিছু বলতে চাই। তোমাদের সকলেরই মেধা আছে, কিন্তু চর্চার স্বল্পতার কারণে তোমরা তা কাজে লাগাতে পারছো না। তাদের জন্য বলবো, তোমরা অনুশীলন করো। আর যারা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত আছো, তাদেরকে বলবো, তারা হয়তো এটার গুরুত্ব এখন বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যৎ জীবনে তা তোমরা অনেক কাজে লাগাতে পারবে। তোমাদের একাডেমিক রেজাল্ট অনেক ভালো, তা আমি আশা করছি তোমরা ভবিষ্যতেও তা ধরে রাখবে। তোমাদের অনেক বকা শুনতে হয়েছে, তাতে তোমাদের অনেকেরই মন খারাপ হয়েছে, কিন্তু পরে বুঝবে ম্যাডাম তোমাদের ভালোর জন্যই তা বলেছে। তোমাদের র্যাগ ডেতে তোমরা আনন্দিত থাকো, উৎফুল্ল থাকো, কিন্তু আমাদের যুগে পানি চলে আসে। আমরা এরকম ছাত্রীদের আর ফিরে পাবো না। তোমরা উন্নতি করো, তোমরা ভালো থাকো। আচ্ছা ম্যাডাম, আপনি ক্লাস কন্টিনিউ করেন। ইংলিশ জীবনটাকে যদি একটা বইয়ের সাথে তুলনা করি, তাহলে আজকে আমাদের বইয়ের একটি অধ্যায় শেষ হতে চলেছে। এই অধ্যায়টি বইয়ের অন্যান্য অধ্যায়ের তুলনায় বড়, কিন্তু এই অধ্যায়টি আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলো উপহার দিয়েছে। টিচারদের শাসনে হয়তো আমরা অনেক সময় রাগ করেছি, কিন্তু তাদের শাসনের পিছনে যে ভালোবাসা ছিল, তা আমরা অন্য কোথাও আর পাবো না। নাসিমা ম্যাডামের মতো কেউ আর আমাদের কন্যা বলে ডাকবে না। নাজমা ম্যাডামের হাসি মাখা মুখে নায়িকা শুনে আমাদের আর কখনো নিজেদের নায়িকা মনে করা হবে না। আরিফিন স্যারের দেওয়া সেই মজার নামগুলো মিস করবো আমরা। টিফিন ছুটির সময় গেটের নিচ থেকে হাত বাড়িয়ে আর ঝাড়মুড়ি খাওয়া হবে না। স্কুলের প্রতিটা ক্লাসরুম, মাঠ, পুকুর পার, এমনকি সেই কাঠগোলাপের গাছটার কথাও মনে পড়বে আমাদের। আমরা স্কুলের ছাত্রী ছিলাম, এই নিয়ে যেন আমরা গর্ববোধ করতে পারি, সেই প্রার্থনাই সবসময় করি। আমাদের জীবনের এই বড় অধ্যায়টি শেষ করতে গিয়ে একটি পুরনো গানের লাইনের কথা মনে পড়ছে। এই পথ যদি না শেষ হয়, তবে